ओ भाई साहब, बेटे की गेम भाई, पूरा हुबहू कॉपी करे नहीं है फ्री फायर। तो गाइस तुम रखने देखते पर जो यार पूरा समस्त सेटिंग किंतु একেবারে ফ্রি ফায়ারের মতো কিন্তু রয়েছে এখানে। জেনারেল 2x 4x তাছাড়া গাইস সমস্ত সেটিং জাস্ট হুবহু জাস্ট কপি করে নিয়েছে ফ্রি ফায়ার। তো গাইস এই গেমটা জাস্ট আমি তোমাদের খেলেও কিন্তু দেখাতে চলেছি। তার আগে গাইস তোমরা দেখতে পাচ্ছো ক্যারেক্টার, দেখতে পাচ্ছো দুইটা মেল ফিমেলের একটা শুধু ক্যারেক্টার আছে আর কিন্তু গাইস কিছুই নেই। এন্ড এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছো M4M1 AK47 M14। তো গাইস সমস্ত গান কিন্তু গাইস রয়েছে এখানে, যত গান জাস্ট ফ্রি ফায়ারের রয়েছে সমস্ত গান কিন্তু এই গেমটার ভিতরে তোমরা দেখতে পাবা। এন্ড এখানে গাইস কিন্তু দুইটা জাস্ট ড্রেস রয়েছে, তো আমি এই ড্রেসটা আগে পরিয়ে নি। এন্ড তো গাইস এই গেমটার জাস্ট নাম কি রয়েছে এন্ড তোমরা এই গেমটা জাস্ট কিভাবে জাস্ট ডাউনলোড করতে পারবে, তো গাইস সেটাও গাইস ভিডিও লাস্টে গাইস তোমাদের বলতে চলেছি। ওকে তো গাইস তোমরা তার আগে দেখতে পাচ্ছ গাইস স্কেটবোর্ড এন্ড গাড়ি স্কিন গুলো দেখতে পাচ্ছ। তো গাইস কিছু একটু খালি কালার টালার চেঞ্জ করে দিয়েছে, নয়তো গাইস হুবহু সেম টু সেম জাস্ট ফ্রি ফায়ার। তো গাইস টোটো স্কিনটা জাস্ট দেখতে পাচ্ছ একটু কার্টুন টাইপের কিন্তু লাগতেছে। তো গাইস এখন আমি তোমাদের একটা গেম প্লে করে দেখাতে চলেছি। ও ভাই সব টিম কোডের অপশন, ভাই ফ্রি ফায়ারের টিম কোডের অপশন পর্যন্ত কপি করতে ছাড়েনি ভাই, আর কাস্টমের অপশনে রয়েছে। ও ভাই রে ভাই, এত কপি ভাই কে করে ভাই। তো গাইস আমি একটা জাস্ট র‍্যাঙ্ক ম্যাচ জাস্ট স্টার্ট করে দিচ্ছি, তো তিনজন প্লেয়ার আমার চলে এসেছে। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি ভাই সব পুরো দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের পুরো কপি রয়েছে। তো গাইস এখানে লবিটা জাস্ট দেখতে পাচ্ছ এন্ড একটু ক্যারেক্টারটাও গাইস কার্টুন কার্টুন। তো এখানে ক্রোনো জ্বালিয়েছিল, তো আমার ক্রোনোটা কাট হয় ভাই, ক্রোনো ছিল না। ওরে ভাই সাহ ক্রোনো জ্বলতেছে ভাই, আর সাউন্ড এফেক্ট কিন্তু সমস্ত কিছু কিন্তু ফ্রি ফায়ারের একেবারে ডিটো কিন্তু কপি করে নিয়েছে গাইস। এন্ড তোমাদের ম্যাচটা জাস্ট স্টার্ট হয়ে গেছে, তোমার এখানে গেমের নামটা দেখতে পেয়ে গেছো আশা করি। তো গাইস প্লেনটা গাইস তোমরা দেখতে পাচ্ছো, তো অসাধারণ দেখতে, জাস্ট একটু কার্টুন কার্টুন টাইপের লাগছে। তো আমি এখানে কোথায় ল্যান্ডিং করলাম ভাই, পিক ভাই, পিকের বড় ঘর গাইস, সমস্ত কিছু জাস্ট ডিটো কপি। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কি একটা গান পেয়ে গেছি, M14 হবে হয়তো। তো এন্ড এরপরে গাইস আমি আরেকটা গাইস কি গান পেয়েছি, এটা গাইস নামটা আমি জানি না। তো কার্টুন কার্টুন টাইপের কিন্তু গানের কালার গুলো জাস্ট চেঞ্জ করে দিয়েছে এন্ড তোমরা এখানে লুট গুলো জাস্ট দেখতে পাচ্ছ উজিও রয়েছে ভাই। এন্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটা M14 না M41 গাইস, এটা M41 রয়েছে। এন্ড সামনে একটা এনিমি আছে তোমরা দেখতে পাচ্ছ, এন্ড হেডশট হেডশট। ওরে ভাই সাহ হেডশট দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা কিল করে নিয়েছি। M41 এর গাইস বন্দুকের সাউন্ডটা পর্যন্ত কপি করে নিয়েছে ভাই, কে করলো ভাই এত সুন্দর করে কপি ভাই, কে করে ভাই। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন গানের স্কিন, এটা গাইস কি, এটা 2BC গাইস, 2BC আর M41। তো কোনটা কার এমন আমি কিছুই গাইস খুঁজেই পাচ্ছিলাম না। তো এখানে গাইস গোটা ম্যাপটা গাইস বারোমুন্ডা ম্যাপের গাইস পুরো কপি করে নিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু কপি রয়েছে। তো আরো একটা গাইস স্কিল করে নিয়েছি আমি, দুটো গাইস স্কিল হয়ে গেছে। এন্ড গাইস টাওয়ার গুলো জাস্ট দেখো, তো টাওয়ার গুলোর মধ্যে একটু একটু করে কিন্তু কালার টালার করে দিয়েছে। তো এটা গাইস কি, এটা গাইস ডেঞ্জার ভাই, ড্রপ তোমরা দেখতে পাচ্ছ। তো ইয়ার ড্রপ আমি নুটে নিই, তো ড্রপে কি রয়েছে, তো ড্রপে গাইস লঞ্চার রয়েছে, যেমনটা আমাদের ফ্রি ফায়ারে দেখতে পাই তেমনটাই রয়েছে। ও ভাই এনিমি ভাই হেডশট ভাই, ও ভাই সাপ সমস্ত কিছু গাইস কপি ভাই। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা জাস্ট লম্বা না হয়। তো সামনে আরো একটা জাস্ট এনিমি এসেছিল, তো তাকেও গাইস আমি মেরে একেবারে লবিতে পাঠাই দিছি। তো এই গেমটার মধ্যে জাস্ট সমস্ত কিছু কপি রয়েছে, ডেঞ্জারের সাউন্ড থেকে সমস্ত কিছু কিন্তু কপি করে নিয়েছে। তো গাইস আমার টিমমেটকে জাস্ট নক করে দিয়েছে পিকের মধ্যে, আমি যখনই পিকে এলাম এন্ড গাড়ি নিয়ে একটা এনিমি ড্যামেজ ড্যামেজ, ও ভাই 14 করে ড্যামেজ দিচ্ছে। এন্ড বড় ঘরটার দিকে কিন্তু আরো একটা এনিমি কিন্তু টুকি দিয়ে দিয়ে আমাকে মারতেছে, তো মেডিকেটটা আমি কিন্তু খেয়ে নিলাম এন্ড এখান থেকে পালাতে হইবে, নইতে কিন্তু গাইস আমি মারা পড়তে পারি। পেছন থেকে জাস্ট প্রচন্ড কিন্তু ড্যামেজ দিতেছে। তো গাইস এখানে রিভাইভ পয়েন্টও আছে, আমি পরে রিভাইভ করছি, আগে একটা মেডিকেট খেয়ে নিই। তো ভাই আমার টিমমেটকে আরও একটা নক করে দিচ্ছে গাইস, দেখতে পাচ্ছ ড্যামেজটা কিন্তু একটু 15-15 করে একটু ড্যামেজ দিচ্ছে M41, তো একটু কম মনে হচ্ছে ড্যামেজটা, যাই হোক ভেস্ট থাকতে পারে। তো ওখানে আমি একটা নক করে দিয়েছি অ্যান্ড আমার টিমমেটকে এখানেও একটা কিন্তু নক করে দিয়েছে। ও ভাই সব সামনে কিন্তু এনিমি রয়েছে ভাই, দাঁড়া দেখাচ্ছি মজা, ওকে একটা কিন্তু হেডশট, ও ভাই সাহেব হেডশট দিয়ে আমি একটাকে কিল করে দিছি। তো গাইস ওখানে লুটে ওকে একটু ইমোট টিমোট, গাইস ইমোট টিমোট তো গাইস নেই, তো আমি ভাবছিলাম যে ওরে ইমোট দেখাবো। তো গাইস আরেকটা কিন্তু এনিমি রয়েছে, উকি ঝুঁকি মারছে। ও ভাই সাহেব কিন্তু 5টা কিন্তু আমি কিল করে দিয়েছি, 6টা কিল হয়ে গেছে আমার ভাই। এই প্লেয়ারটাকে তো মজা দেখাইতে হবে ভাই, 2 BG শটগানের বারিকা ভাই, 7টা কিল করে নিয়েছি গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ। এন্ড সামনেও একটা আশা করি এনিমি রয়েছে, তো গাইস তোমরা দেখতেছো 19 করে ড্যামেজ দিয়ে আমি বডি শটে জাস্ট মেরে দিয়েছি। এন্ড আরও একটা এনিমি ছিল, তো গাইস ফাইনালি
আমার হার্টটা জাস্ট কিল হয়ে গেছে। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ইয়ার হার্টটা পর্যন্ত চলে এসেছে। তো ফ্রি ফায়ারে পুরো ডিটো, পুরো গাছপালা থেকে শুরু করে পুরো অ্যানিমেশন সমস্ত কিছু কিন্তু ডিটো করে নিয়েছে। তো গাইস বলতে গেলে চলে পুরো 98% জাস্ট ডিটো কপি করে নিয়েছে। ওকে তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা প্লেয়ার গাইস গ্লুয়াল মারা হয়েছে ভাই, সাদা একটা গ্লুয়াল রয়েছে, একটা এনিমি কিন্তু এদিকে এগিয়ে আসছে। তো গাইস এনিমিটা কই ভাই, হেডশট তো গাইস লাগছে না, 10-9 করে ড্যামেজ দিচ্ছে। তো এনিমিটা ভেবেছে আমারে মেরে ফেলবে। তো গাইস আমার কাছে 2 BC আছে, ওরে 2 BC শটগানের কিন্তু বাড়ি খাওয়াতে হবে। তো গাইস এনিমিটা যখনই এলো গাইস তোমরা দেখতে পাচ্ছ টুকি গাইস টুকি গাইস টুকি দিয়ে দিয়ে গেছে, না এবারে মাছ মেরে ফেলতে হবে। ও ভাই সব নক হয়ে গেছে। তো গাইস গ্লুয়ালটা গাইস আমার কাছে নেই। তো গাইস হ্যাঁ গ্লুয়াল তো একটা রয়েছে। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আরো একটা গাইস এনিমি রয়েছে। ও ভাই সব ওরে কিন্তু ড্যামেজ গাইস 19-17 করে একটু ড্যামেজ গাইস কম দিচ্ছে। তো গাইস 10টাখানা কিল হয়ে গেছে। এখানে প্লেয়ারটা নক আছে কিনা দেখি। হ্যাঁ গাইস নক রয়েছে, ওরে একটু মেরে কিন্তু মজা নিয়ে এলি ভাই ভাই। 11টা কিল ভাই। এটা কি ভাই ভাই, এটা কি জোন ভাই? একটা দেওয়ালের মতো গাইস জোন আসছে তোমরা দেখো। তো গাইস আমি আগে জোনের বাইরে চলে যাই। তো গাইস যাই হোক, এখানে যদি জোনের ভেতরে যদি তোমরা পড়ে যাও না, তাহলে বাইরের কিছু গাইস তোমরা দেখতে পাবে না, আর তোমাদের এনিমিও কিন্তু তোমাদেরকে দেখতে পাবে না। তো এখানে দেখতে পাচ্ছ মাশরুম পর্যন্ত গাইস রয়েছে। তো আমি মাশরুমটা ঝটাপট খেয়ে নিই। তো এই গেমটার মধ্যে মাশরুম পর্যন্ত গাইস কপি করতে ছাড়েনি গাইস, 2 লেভেলের মাশরুমটা খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড এখানে গাইস গ্লুয়াল মারা আছে, অ্যান্ড এখানে জাস্ট এনিমি কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না। জোনের ভেতরে জোনটাও আসছে, ওই যে সামনে এনিমি, ওরে ভাই 8-8-22 করে ড্যাম, ওরে কোত্থেকে মালো ভাই, ওরে ভাই জোনের ভেতর থেকে গাইস তোমরা দেখতে পাচ্ছ ইয়ার জোনের ভেতর থেকে এমন ভাবে আসতেছে এনিমিটাকেও কিন্তু গাইস আমি দেখতে পেলাম না গাইস, আমার মেয়ে মেরে দিল। অ্যান্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেট গাইস আবারও কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে। তোমরা উপর থেকে জাস্ট লুকটা গাইস দেখতে পাচ্ছ। তো বারমুডা ম্যাপের এই জায়গাটা আমি কিন্তু নামছি, এই জায়গাটা আমার নাম তো গাইস মনে পড়ছে না কি নাম। তো আমি ফ্রি ফায়ার জাস্ট কমই খেলি, তোমরা আশা করি জানো। তো গাইস এখানে জাস্ট দেখতে পাচ্ছ একটা এনিমি কিন্তু রয়েছে, আমি উপর থেকে কিন্তু দেখে নিয়েছিলাম ওরে। তো ভালোই কিন্তু ড্যামেজ দিয়েছি আমার টিম মেটারে বলছি মারতে, কিন্তু ও কিন্তু মারতে পারছে না। তো গাইস গ্লুয়াল খানা দেখেছো তোমরা, ওরে ভাই তা মেরে দিয়েছে 13টা কিল ভাই। ও ভাই বুইয়ের বদলে গাইস ভিভা ভিভা গাইস কি লেখা দেখাচ্ছে, এটাই জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে। তো গাইস এটাও জাস্ট কপি করে নিতে পারতিস, তাহলে গাইস 100% কপি হয়ে গেছে তাই না? তো গাইস পুরো A to Z পুরো কিন্তু গাইস বলতে গেলে চলে 100% 98% গাইস কিন্তু ফ্রি ফায়ারের কপি রয়েছে। তো গাইস এখানে দেখতে হচ্ছে আমার লেভেল আপ হয়ে গেছে, অ্যান্ড আমাকে কিন্তু গোল্ড আরেকটা কি দিয়ে দিয়েছে। যাই হোক গাইস এটা তো গাইস ফ্রি ফায়ার কিন্তু লাইট না গাইস, পুরো গাইস পুরো A to Z পুরো কপি করে নিয়েছে ফ্রি ফায়ারে। তো আমি জানি না গাইস এই গেমটা জাস্ট কতদিন কিন্তু টিকবে। তো গাইস আশা করি আর গেমটা জাস্ট থাকবে না বেশি দিন, কারণ গাইস যদি যখন আমাদের যে পাবজির সাথে যে ফ্রি ফায়ারের তুলনা করা হয়েছিল, আমাদের জাস্ট কিছু একটু গানের স্কিন টিন একটু কিছু জাস্ট চেঞ্জেস ছিল, যার জন্য গাইস আমাদের ফ্রি ফায়ারকে জাস্ট পাবজির কপি পর্যন্ত বলেছিল। তো গাইস আর এটা তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ডিটো পুরো ফ্রি ফায়ারের ম্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু জাস্ট কপি করে নিয়েছে। তো গাইস আমি তো জানি না এই গেমটা কতদিন থাকবে। তোমরা যদি এই গেমটা ডাউনলোড করতে চাও, তাহলে গাইস তোমরা জাস্ট গুগলে যাবে, অ্যান্ড স্ক্রিনে যে নামটা তোমরা দেখতে পাচ্ছ সিগমা ব্যাটলগ্রাউন্ড APK তোমরা যদি সার্চ দাও, তাহলে কিন্তু তোমরা এই গেমটা জাস্ট ডাউনলোড করে নিতে পারবে। অ্যান্ড এই গেমটা গাইস কিন্তু প্লে স্টোরে কিন্তু নেই, কারণ এটা গাইস একটা থার্ড পার্টি অ্যাপ কিন্তু বলতে পারো। তো আমি জানি না কোন মহান ব্যক্তি জাস্ট ফ্রি ফায়ারের কপি করে এই গেমটা জাস্ট ডেভেলপ করে দিয়েছে। তো গাইস এই গেমটা যদি থাকে, তাহলে কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু প্রচন্ড কিন্তু প্রবলেম হতে পারে, মানে গারিনা কোম্পানির অনেকটা কিন্তু লস হয়ে যেতে পারে, কারণ যাদের 2-3 GB র্যামের মোবাইল তারা অবভিয়াসলি জাস্ট এই গেমটাতে জাস্ট শিফট হয়ে যাবে, তখন কিন্তু গারিনা কিন্তু প্রচন্ড কিন্তু প্রবলেমে পড়তে পারে। তো গারিনার কাছে একটাই জাস্ট অপশন আছে, যদি গাইস তো এই গেমটাকে জাস্ট কিনে নিয়ে যে ডেভেলপ করেছে তার কাছ থেকে যদি কিনে নিয়ে যদি ফ্রি ফায়ার লাইট ভার্সন যদি বানিয়ে দেয়, তাহলে কিন্তু ভাই অবশ্যই কিন্তু অসাধারণ কিন্তু হতে চলেছে। তো গাইস অ্যান্ড হতেও পারে যেটা এটা যে গেমটা রয়েছে এই গেমটা কিন্তু পরবর্তীকালে কিন্তু প্লে স্টোরে আসতে পারে, যদি গারিনা ফ্রি ফায়ার যদি ডেভেলপ করে থাকে। তো তো গাইস নইলে কিন্তু গারিনা ফ্রি ফায়ার কিন্তু স্ট্রাইক দিয়ে এই গেমটাকে জাস্ট বন্ধ করে দিতে পারে, অ্যান্ড নইলে কিন্তু গাইস তোমাদের এই গেমটা কিন্তু পরবর্তীকালে ফ্রি ফায়ার লাইট হিসেবে কিন্তু আসতে পারে। ওকে তো গাইস এটা কিন্তু আমি জানি না, বাট এটা কিন্তু হতে পারে। ওকে তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে দাও, আর চ্যানেল যদি প্রথম আসতে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনে দাবি অল অপশনে ক্লিক করতে ভুলবে না। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ অল ব্রাদার।